পিছিয়ে পড়া বাংলাকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন, তারাতে এই বাংলা থাকুক। যতদিন যাচ্ছে বিরোধীরা বুঝেছে যে তারা কোনো গোলকে পাচ্ছে না, বিরোধীরা বুঝেছে যে তাদের পরাজয় নিশ্চিত, তারা শূন্য হয়ে যাবে, সাইন ওয়ার্ড পর্যন্ত থাকবে না। তারা এক হয়েছে, কেউ এক হয়েছে, কোনো কাজ করছে। আমি বলি কিসের ফ্রন্ট, ফ্রন্ট তো ছিলই, তার সঙ্গে আরেকটা সাইনবোর্ড আলাদা যুক্ত হয়েছে, কতগুলো লোককে ঠিক করে কয়েকটা জায়গায় দাঁড় করাচ্ছে। এবং এটা নির্বাচন নয়, ওরা এটাকে কৌতিক সার্কাসের পর্যায়ে নিয়ে গেছে। আমরা তার যোগ্য জবাব দিতে চাই। ছাত্র পরিষদ, তৃণমূল ছাত্র পরিষদ, যুব কংগ্রেস সকলেরই দায়িত্ব আছে অঞ্চলে অঞ্চলে, ব্লকে ব্লকে, ওয়ার্ডে ওয়ার্ডে মানুষকে সঙ্গে নিয়ে এই প্রচার অপপ্রচারের বিরুদ্ধে মানুষকে সজাগ রাখা। এবং 19 তারিখে ভোট বাক্স খোলার পর দেখা যাবে মমতা বন্দ্যোপাধ্যায় আবার মুখ্যমন্ত্রী হওয়ার পরে বহুদিন ধরে এগিয়ে আছে, বহু যোগ এগিয়ে আছে, এবং সেইটাকে সেই টেম্পোকে রাখতে, মানুষের পাশে থাকতে আমরা আজকের এই প্রতিবাদ মিছিল উন্নয়নের সম্বন্ধে উৎসাহ এবং অপপ্রচারের বিরুদ্ধে আয়োজন করেছিলাম। আমি সকলকে আমাদের দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই, বড় উপেক্ষা করে আপনারা হেঁটেছেন। আমাদের আমাদের সভা এখানেই শেষ করছে। অনেকে এখনো এসে পৌঁছাননি, কিন্তু কি করা যাবে, আস্তে আস্তে আমাদের রাস্তা ছেড়ে দিতে হবে এবং আমরা ছেড়েও দিচ্ছি। কি করাবে এই এরম ভাবে ধরে আছি, দেখো ডান দিক চাপ পরে নিয়ে নিতে পারছি মানুষের নিচ্ছি, যখন জনতার দরবারে না গিয়ে কর্মসূচিহীন উন্নয়নের বিরুদ্ধে তারা ক্রমাগত এই রাজ্যকে বিঘ্নিত করবার চেষ্টা করছে। তাই আমরা আজকে কলকাতা জেলার তরফ থেকে, ছাত্র যুব কলকাতা জেলার তরফ থেকে পথে নামতে বাধ্য হয়েছি উন্নয়নের সপক্ষে। আমরা প্রশ্ন করি, তেজারি কেলেঙ্কারির কথা মনে আছে তো? আজও পর্যন্ত কেউ জানে না। আমরা প্রশ্ন করি, মার্টিনের কেলেঙ্কারির কথা মনে আছে তো? আজও কেউ জানে না। আমরা প্রশ্ন করি, সংখ্যালঘু কমিশনে আগুন ধরিয়ে দিয়ে লক্ষ লক্ষ আবেদনকারী এবং তাদের অর্থ তছনছ করা হয়েছিল, আজও তার বিচার পায়নি। আমরা প্রশ্ন করি, সঞ্চয়িতার মালিককে ফেলে দেওয়া হলো না, তাকে আত্মহত্যা করলো না, তাকে হত্যা করা হলো, তাও আজকে কেউ জানে না। আসলে যারা দুর্নীতিতে অভ্যস্ত, যারা নিজেদের কোষাধ্যক্ষকে হত্যা করে বলে অভিযুক্ত, তাদের মুখে এই দুর্নীতি, তাদের মুখে ষড়যন্ত্র ছাড়া, তাদের মুখে চক্রান্ত করা ছাড়া রাজ্যের ভালো হোক, রাজ্যের উন্নয়ন হোক, রাজ্যের স্বাস্থ্য, শিক্ষা, শিল্প, কৃষি এবং পৌর আরবান নগর উন্নয়নের ঐতিহাসিক কাজ হোক, তারা সহ্য করতে পারছে না, তাই নানা ধরনের চক্রান্তের ফাঁদ গুনছে। আমরা তার প্রতিবাদে আজকে উন্নয়নের সপক্ষে 24 ঘন্টার নোটিস দিয়েই আমরা শিয়ালদা থেকে ধর্মতলার মোড় পর্যন্ত এই মিছিল করলাম। আমি মিছিলে অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ দিই, গরম উপেক্ষা করেও তারা এই মিছিলে সামিল হয়েছেন। এই মিছিল উন্নয়নের সপক্ষে, এই মিছিল বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার সপক্ষে,
এমিশন গণতন্ত্রে নির্বাচনের দিন ঘোষণা হয়ে যাওয়ার পরও যে অস্থিরতা তৈরি করবার চেষ্টা হচ্ছে তার বিপক্ষে আমরা মানুষের সপক্ষে এই মিছিলে যারা এসছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই। আমরা কোন শব্দ ব্যবহার করবো সেটা তো আমরা বুঝি। আমাদের উপরে ছেড়ে দিন, ওদের হয়ে যারা দিনদার্য দেখাচ্ছে তাদেরকে একটু বলুন। ওকে, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ।